মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি 5,300 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়া। রোববার সকালে আশুলিয়ার বেরোন এলাকার হামিম গ্রুপের নেক্সট কালেকশন, ইয়াগি বাংলাদেশ, শেড ফ্যাশন, স্টারিং ক্রিয়েশন, স্টার্লিং স্টাইল সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বাইপাইল আবদুল্লাপুর সড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে, ফলে শ্রমিক পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানোর চেষ্টা করে এবং আবদুল্লাপুর ভাইপাইল সড়কে অবরোধ করারও চেষ্টা করে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে হালকা লাঠি চার্জ করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, ফলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সকাল 10:30টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কিছুক্ষণ পরে উত্তেজিত শ্রমিকরা আবারও পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা হামলা চালায়। এ ঘটনায় শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদেরকেও ধাওয়া দিলে শ্রমিকরা আবাসিক এলাকার ভিতরে ঢুকে যায় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করে প্রতিটি বাড়িতে গিয়ে দরজা, জানালা ও গেট ভাঙচুর সহ দেদারসের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় পুলিশের ভাঙচুরের ছবি তুলতে গেলে শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা একটি অনলাইন পত্রিকার সাংবাদিকের বুকে অস্ত্র ঠেকিয়ে তার ক্যামেরা ছিনিয়ে নিলে অন্যান্য সাংবাদিকদের সহায়তায় ক্যামেরাটি উদ্ধার করা হয়। এলাকাবাসীরা অভিযোগ করেন, পুলিশ প্রতিটি বাড়িতে বাড়িতে ঢুকে দরজা জানালা ভাঙচুর সহ গুলি চালিয়েছে। ভয়ে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, যেখানে যাকে পাওয়া যাচ্ছে তাকে মারধর করছে পুলিশ। দুপুর 1টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা ব্যাপী দফায় দফায় চলা সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পুলিশ, শ্রমিক ও পথচারী সহ কমপক্ষে 200+ ব্যক্তি আহত হয়। নাশকতার আশঙ্কায় শিল্পাঞ্চল এলাকার 100+ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে শিল্পাঞ্চল পুলিশ একের পরিচালক মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি হেডলাইন্সকে জানায়, শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের 100+ কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ পুলিশের যানকামান ও সাজওয়াজানের টহল অব্যাহত রয়েছে। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স।